আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আসলাম আজকে রেগুলার 2-3টা কারি নিয়ে। আমি বসাইতেছি কই মাছ ভাজা, আর আমি শিম দিয়ে, আমার গাছের শিম দিয়ে আমি একটা বোয়াল মাছ দিয়ে রান্না করব। তো আমি হাঁড়িগুলা বসিয়ে দিয়েছি, এখন দেখুন আমি রান্নাটা কিভাবে করি। বিসমিল্লাহ, আমি এখানে একটু জিরা দিচ্ছি, আর মাছ ভাজির জন্য একটু জিরা দিব। আর মুড়ি আর তেজপাতা দিব। এই আমি পরিমাণ মতো দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব আর তেজপাতা। এই দুইটা দুইটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি আমি একটু ইয়ে দিয়ে দিছি, আমি ব্লাইন্ড করাও কিছু পেঁয়াজ দিব সাথে। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে ব্লেন্ড করা পেঁয়াজ আমি দিচ্ছি, জলদি হয়ে যাবে বলে। এখন লবণ দিব। আমি দুনো কারির মধ্যে রসুন দিচ্ছি, এই যে দুইটা। এখন হলুদটা দিয়ে দিই। পরিমাণ মতো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি মশলা দিয়ে দিব, মরিচ মশলা। এই যে 3-4 রকমের সিম আমার গাছের,
আমি দিয়ে দিলাম। এখন আমি এই কারির মধ্যে মরিচ মশলা যা যা লাগে দিয়ে দিব। দেখুন হলুদ তো দিয়ে দিয়েছি, এখন দিব মরিচ, ধনের গুঁড়া আর কারি পাউডার একটু বেশি দিব, কারি পাউডার আর জিরা দিচ্ছি 1 চামচ। মাছ ভাজিতে আর একটু করে দিব। এই একবারই খেতে পারতেছি আমার গাছের শিম। অল্প একটু পানি দিচ্ছি, এগুলা এখন ভাজা ভাজা হোক, তারপরে মাছ দিব। মাছগুলা ভেজে রেখে দিয়েছি। আমার 2 মেয়ে নাতি নাতিন জামাইরা আসবে কালকে, আজকে রাত্রে আসবে লন্ডন থেকে, ওরা বাংলাদেশে গিয়েছিল। তো আমি তরকারিগুলো বসাই দিতেছি, ওরা আসবে, বড় মেয়ে আসবে কালকে, আর ছেলেরাও তো আছে। তো আমি রান্না করতেছি, সবাই মিলে খাবো। একটা টকও বসাই দিব। আমি সব কিছু রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন 2টা বসাইছি, আরো 3টা কারি রান্না করতে হবে। হলুদ দিয়ে দিয়েছি, এখন মরিচ দিচ্ছি, কারি পাউডার দিচ্ছি, ধনিয়া দিচ্ছি আর জিরা, আর হলুদটা তো আগেই দিয়ে দিয়েছে। এখন আমি একটু পানি দিব। এই পটল কেটলের গরম পানি আছে, মশলাগুলো পুড়ে না যায় এর জন্য দিয়েছি। আজকে আমি তেল একটু কম দিয়েছি দুটো কারির মধ্যে। শিমগুলা ভালো করে ভুনা ভুনা হোক। এই যে কই মাছ দিয়ে দিচ্ছি, এখানে 1 ব্লক কই মাছ আছে। কই মাছগুলো এইভাবে বুনা বুনা করবো, সাথে একটু কাঁচা টমেটোও দিচ্ছি।
অল্প করে একটু পানি দিব। কাঁচামরিচ, নাগা মরিচ আছে, ওরা লাগিয়ে লাগিয়ে খাবে। আমি আর এক্সট্রা দিচ্ছি না কোনো মরিচ, আপনারা খেলে দিবেন। কাঁচামরিচ দুনো কারিতে যায়। তিনটা কই মাছ বড় ছিল আর তিনটা ছোট ছোট প্যাকেটের মধ্যে। আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি, একদম জালটা কমিয়ে নেই। এইভাবে কম আছে, এইটা হবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। নিচে ধনিয়া পাতা, এগুলো ফ্রোজন করা তো দিয়ে দিলাম। এখন আমি মাছ ভাজিটা ওই চুলায় নিয়ে নিব, আর মাছের তরকারিটা এখানে নিয়ে আসবো। এই যে আমার মাছ ভাজিটা হচ্ছে, দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও মজা লাগবে। আমি মাছগুলো যখন দিব, দিয়ে পানি দিয়ে আপনাদের মাছ থেকে চলে যাব। আর একটু হোক, আরো দুই এক মিনিট হোক। এই দেখুন মাছ ভাজি, বোয়াল মাছ, এগুলা দিয়ে দিব। আমি ঝোলও দিয়ে দিলাম।
আমি মাছগুলা একটু আগে ভেজে রেখেছি, আর আপনাদের মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আসছি আপনাদের মাঝে। একটু নেড়ে দিচ্ছি, আর নাড়বো না, মাছগুলা ভেঙে যাবে। মাছ ভাজিটা হয়ে গেছে, আমি এটার গ্যাস অফ করে ফেলছি, আর মাছগুলা হচ্ছে। এখন বোয়াল মাছের টকটা বসাই দিব। মাছ ভাজিটা হয়ে গেছে, এখন নামাই ফেলেছি। এখন বোয়াল মাছের টকটা বসাই দিব, আর আমি আপনাদের মাছ থেকে চলে যাব। আমি সম্পূর্ণ রেদে কারিগুলো আপনাদেরকে দেখাবো। এই টক রান্না করব চেরি টমেটো দিয়ে আর বোয়াল মাছ দিয়ে। আমি এখানে কোনো ফুরনে জিরা টিরা দিব না। এই যে রসুন, একটা হাফ রসুন আমি হোল দিয়ে দিব। আর আমার গাছের এই চেরি টমেটো দিয়ে আমি রান্না করব টক। বোয়াল মাছ দিয়ে টক রান্না করব। তো আমি হাঁড়িগুলা বসাই দিছি আমার। এখন দেখুন আমার বলক আসতেছে বোয়াল মাছ দিয়ে আর শিম দিয়ে। খুব সুন্দর হয়েছে দেখুন, আমার গাছের শিম প্রথমে এইবার রান্না করছি, আর হবে না, লাগতেছে আর হবে না। তো আজকে এতটুকুই আপনাদেরকে দেখাবার ছিল, বাকি যতটা তরকারি আমি রান্না করব আপনাদের মাঝে নিয়ে আসব। আমি এই ছাড়বো এটা। আজকে এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল, দুইটা কারি রান্না করেছি বোয়াল মাছ দিয়ে শিম দিয়ে, আর কই মাছ ভাজা করছি কাঁচা টমেটো দিয়ে। তো দেখাইছি আপনাদেরকে কিভাবে বসাইছি, কিভাবে রাঁধছি। তাহলে সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। বাকি রান্নাগুলো আমি পরে দেখাবো। তাহলে আসি, আসসালামু আলাইকুম।